করে রয়েছে নির্যাতিতা চিকিৎসক পড়ুয়ার মা বাবা দুজনেই। এবং এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাবো আরজি করে রয়েছে আমাদের প্রতিনিধি শান্তিকা বন্দ্যোপাধ্যায়। শান্তিকা, আরজি কর, যে ঘটনাস্থল, যে হাসপাতাল, যে দুর্নীতি, যে নারকীয় অত্যাচার গোটা দেশের ঘুম ভাঙিয়ে দিয়েছে, গোটা দেশকে রাত জাগিয়েছে, সেই আরজি করে আলোর পথে কর্মসূচিতে কেমন ছিল ছবিটা এবং এই মুহূর্তে কি অবস্থা দেখছো শান্তিকা? প্রথমে যেটা বলবো, আরজি কর জুড়ে এই মুহূর্তে এক অকাল দীপাবলি, তবে এই দীপাবলি বা এই আলো কোন উৎসবের আলো নয়, এক শোকের আলো। বারবার প্রশ্ন উঠছে যে এখন শহর, এখন তিলোত্তমার জন্য আজ তিলোত্তমা, কিন্তু রাত জাগছে, আজ দ্বিতীয় দফার রাত দখল কর্মসূচি। ইতিমধ্যেই আরজি করের আন্দোলন মঞ্চে নির্যাতিতার মা বাবা এসেছেন এবং স্বাভাবিকভাবেই তারা কান্নায় ভেঙে পড়েছেন। যে মেয়েকে ছোট থেকে মা জন্ম দিয়েছেন, অক্লান্ত পরিশ্রম করতে হয়েছে, আজ সেই মেয়ের প্রতিকৃতির সামনে মোমবাতি জ্বালাতে গিয়ে, মেয়ের ছবির সামনে ফুল দিতে গিয়ে মা বাবা কান্নায় ভেঙে পড়েছেন। ইতিমধ্যেই মা বাবা, নির্যাতিতার মা বাবা, তারা জানিয়েছেন, তারা বক্তব্য পেশ করছেন। অবশ্যই তাদের সেই বক্তব্য অত্যন্ত হৃদয় ছুঁয়ে যাচ্ছে, চোখে জল আটকানো যাচ্ছে না। এবং এই মুহূর্তের ছবিটা আমি একটুখানি দেখাবো। একদিকে যেরকম আন্দোলন মঞ্চে নির্যাতিতার মা বাবা তারা বক্তব্য রাখছেন, নির্যাতিতার পরিবার রয়েছে, এর পাশাপাশি এই মুহূর্তে আর জি কর জুড়ে প্রত্যেকটা মানুষের হাতে একেবারেই মোমবাতি চলছে এবং নটা থেকে এখনো পর্যন্ত সেই কর্মসূচি চলছে। নটার সময় আরজি কর হাসপাতালের সমস্ত আলো কার্যত বন্ধ করে দিয়ে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সেই মোমবাতি জ্বালিয়ে কিন্তু আরজি করের নির্যাতিতার জন্য বিচার চাওয়া হচ্ছে। একটা মানব বন্ধন তৈরি করা হয়েছে এই মুহূর্তে আরজি কর হাসপাতাল জুড়ে। এই গত প্রায় এক মাস জুড়ে যে আরজি কর হাসপাতালের প্রত্যেকটা মুহূর্তের ছবি আমরা তুলে ধরেছি, এই আরজি কর সেই ছবিটার থেকে একেবারে আলাদা। তুমি দেখতে পাচ্ছ প্রত্যেকে এখানে যারা যারা রয়েছেন, এখানে একদিকে যেরকম সাধারণ মানুষ রয়েছেন, এর পাশে অনেক কাউকে আমরা দেখতে পাচ্ছি মোমবাতি হাতে, তারা চোখে জল আটকে রাখতে পারছেন না। স্বাভাবিকভাবে চোখে জল কিন্তু আমাদেরও বাধ মানছে না, কারণ আজকে বারবার যেটা বলতে হচ্ছে, দ্বিতীয় দফার রাত দখল কর্মসূচি, তিলোত্তমার জন্য রাত জাগছে, আজকে তিলোত্তমা রাত জাগবো আমরাও। প্রত্যেকে আজকে একটাই কথা বলছেন যে এতগুলো দিন পার হয়ে গেল, আগামীকাল সুপ্রিম কোর্টের শুনানি ছিল, সেই শুনানি হবে কিনা এখনো পর্যন্ত একটা সংশয়ের জায়গা রয়েছে। আমরা চেষ্টা করব যদি কারোর সাথে আমরা একটুখানি কথা বলতে পারি, এবং আমি ক্রমাগত সেই ছবিটা দেখিয়ে যাচ্ছি। এর পাশাপাশি সাধারণ মানুষ, তারাও কিন্তু আজকে একজোট হয়ে আরজি করের তিলোত্তমার জন্য আজকে তারা মোমবাতি হাতে আরজি করের জন্য বিচার চাইছেন। আপনি কি আরজি করের কেউ হন নাকি বাইরে থেকে এসেছেন? এবং এই যে একটা ঘটনা, গোটা রাজ্য, গোটা দেশ, দেশের বাইরেও প্রতিবাদ চলছে। নির্যাতিতার মা বাবা যেখান থেকে তারা তাদের মেয়ের ক্ষতবিক্ষত মৃতদেহ নিয়ে ফিরেছিলেন, আজকে সেখানে এসে তাদেরকে আবার দাঁড়াতে হয়েছে, কি বলবেন? নতুন করে কিছু বলার নেই, সবই তো মিডিয়াতে প্রচার হচ্ছে, এই তো আন্দোলন আমাদের চলছে, যতদিন না দোষীরা ধরা পড়ছে যথাযথ শাস্তি। আর অনেক অনেক মানুষ রয়েছেন, আজকে এতগুলো দিন পার হয়ে গেল আরজি করের ঘটনার, এখনো পর্যন্ত তো কোনো সুবিচার হলো না, আগামীকাল সুপ্রিম কোর্টের শুনানি ছিল, সেই শুনানি হবে কিনা একটা সংশয় তৈরি হয়েছে। ইতিমধ্যেই নির্যাতিতার মা বাবা অসীম মনের জোর নিয়ে তারা আজকে এই মঞ্চে এসেছেন। আপনারাও বিচার চাইতে, জাস্টিস চাইতে সরব হয়েছেন, গোটা রাজ্য, গোটা দেশ এই মুহূর্তে আরজি করের পাশে, কি বলবেন? বলার তো কোনো ভাষা নেই, আমরাও জাস্টিস চাই এবং চাই যত তাড়াতাড়ি সম্ভব এর একটা সম্পূর্ণ বিচার হোক, এবং এই বিচারের সঙ্গে যে দুর্নীতি যুক্ত তারও একটা স্থায়ী বিচার হোক, এবং এই যে চক্র চলছে এগুলো সমূলে উৎপাটিত হোক, যাতে আগামী ভবিষ্যতে কোনো আমাদের কোনো ছাত্রী, বোন বা আমাদের কলিগকে যেন আমাদের এইভাবে মর্মান্তিকভাবে আমাদের হারাতে না হয়, এইটুকুনি বলার। আরজি করের নির্যাতিতাকে যেরকমভাবে অত্যাচার সহ্য করতে হলো, স্বাভাবিকভাবে আমার মনে, আপনার মনে, সবার মনে প্রশ্ন উঠছে, এই রাজ্যে আমরা কি সত্যি নিরাপদ? নাহলে বিচার চাইতে, জাস্টিস চাইতে এইভাবে আমাদের প্রত্যেককে সরব হতে হচ্ছে, মোমবাতি হাতে পথে নামতে হচ্ছে, কি বলবো? দেখুন, এই রাজ্যের একটি মেয়ে এত নৃশংসভাবে মৃত্যুবরণ করলো, এই রাজ্যের অ্যাডমিনিস্ট্রেশনকে সবার আগে এগিয়ে এসে আমাদের নেতৃত্ব দেওয়া উচিত ছিল যে যায় যে বা যারা ঘটিয়েছে, দল মত নির্বিশেষে যে বা যারা ঘটিয়েছে তাদেরকে
তারাই খুঁজে দেবে, খুঁজে এনে আমাদের সামনে প্রেজেন্ট করবে। আজকে 27 দিন ধরে আমরা মোমবাতি হাতে দাঁড়িয়ে থাকার কথা আমাদের নয়, কে বা কারা এটা ঘটিয়েছে। এটা একটা স্বাস্থ্যক্ষেত্র, এখানটায় মানুষ আসবে, রুগী আসবে, আমরা ডাক্তার, আমরা পেশেন্ট দেখাটাই আমাদের কাজ, আমরা সেটাই করতে চাই, সেটাই আমাদের প্রতিদিনের কাজ, আমরা সেটা করতেই ভালোবাসি। আমরা আজকে এইভাবে পেশেন্ট না দেখে দাঁড়িয়ে রয়েছি রাস্তায় মোমবাতি হাতে, কার জন্য? যাতে এই হাসপাতালটা এই দুর্নীতি মুক্ত হয়, আর কাউকে যাতে এইভাবে এতটা কষ্ট পেয়ে চলে না যেতে হয়। মৃত্যুর পরেও মেয়েটি নমিনাল, নমিনাল একটা ডিগনিটি তার ছিল না যে সে তার সতীর্থরা তাকে দুটো ফুল দিতে পারে। এটা কোন দেশে বাস করছি, কোন রাজ্যে বাস করছি? আমরা আশায় আশায় তাকিয়েছিলাম কালকের দিনটার জন্য, এখন কালকের দিনে যদি বলে কোনো শুনানি হবে না, এত এত হাসপাতাল আমাদের কাজ, আমরা সিনিয়ররা কাজ করছি, জুনিয়ররা কাজ করছে না, আমাদের আশায় আশায় রাতে ঘুম হচ্ছে না, প্রতি রাতে আমরা একটাই স্বপ্ন দেখছি যে কাতারে কাতারে মানুষ হাঁটছে আর একটা মেয়ে চিৎকার করে। আজকে নিজেদের মা বাবা এসেছেন, তাদেরকে তাদের দেখে কাঁচা চোখে জল আটকে আমরাও রাখতে পারছি না। দেখুন, তাদের তো তারা কি অনুভব করছেন সেটা আমাদের কারো পক্ষে ফিল করা সম্ভব নয়। আজ 2 মাস বাদে যখন তারা একাকিত্বে আসবেন, আস্তে আস্তে আমরা কাজে ফিরে যাব, তখন তারা কি ফিল করবেন সেটাও আমরা কেউ ভাবতে পারছি না। আমি আরো একটুখানি এগিয়ে যাব, বারবার করে যেটা বলছি স্মৃতি, যে তিলোত্তমা আর্যিকরের নির্যাতিতা আমাদেরকে একটা সুতোয় বেঁধে দিয়ে গেছে, যে সুতোটার নাম ঐক্যতা, যে সুতোটার নাম একতা, এবং সেই সুতোর উপর বর্তমান রাজ্য আজকে ঐক্যবদ্ধ। আজকে আর্যিকরের নির্যাতিতার জন্য, একজন চিকিৎসকের জন্য গোটা রাজ্য এই মুহূর্তে রাত জাগছে। দ্বিতীয় দফার রাত দখল কর্মসূচি এবং ইতিমধ্যে সেই হিউম্যান সেন, সেই হিউম্যান সেন আরও খানিকটা এগিয়ে যাব। যারা যারা এখানে দাঁড়িয়ে রয়েছেন, কার্যত এই ছবিটা আরো যেন কোথাও গিয়ে একটা মনের মধ্যে ধাক্কা দিয়ে গেল যে এরকম ভাবে এই রাজ্যে একজন নির্যাতিতার জন্য বিচার চাইতে মোমবাতি হাতে তার হাতে দাঁড়াতে হচ্ছে। এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়টা, আগামীকাল সুপ্রিম কোর্টের শুনানি ছিল, সেটাও কতটা হবে সেটা কিন্তু এখনো পর্যন্ত বলা যাচ্ছে না। প্রত্যেকের হাতে কিন্তু মোমবাতি রয়েছে। তোমরা কি আর্যিকরের চিকিৎসক? তোমাদেরই একজন সহযোদ্ধা, সহকর্মী যেরকম ভাবে প্রাণ হারিয়েছেন, তাকে নির্মম যে অত্যাচার সহ্য করতে হয়েছে, আজ গোটা রাজ্য, গোটা দেশ তোমাদের পাশে। আমরা শুধুমাত্র চাই এর যেন বিচার হোক, উই ওয়ান্ট জাস্টিস, এর যেন সঠিক বিচার হোক এবং অপরাধীরা যেন সামনে আসে। আগামীকাল শুনানি আদৌ কি হবে সেটা আমাদের কাছে এখনো সঠিক তথ্য আমাদের কাছে নেই, এই ব্যাপারে কিছু বলতে পারবো না এই মুহূর্তে, কিন্তু আমরা চাই যেন এটা যতটা সম্ভব, যতটা তাড়াতাড়ি সম্ভব এর যেন বর্ধমান থেকে আসানসোল, পুরুলিয়া থেকে ব্যারাকপুর, সর্বত্র।